আসসালামু আলাইকুম জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা হচ্ছে ওই হুন। হ্যাঁ ভাই বলেন কিসে? একটা আইফোন দরকার বুঝছোস, একটা আইফোন কিনুম। তোর মনে করস 14-15 হাজার টাকা বাজেটের মধ্যে গিয়ে একটা আইফোন পাবো? হ্যাঁ হ্যাঁ, কত টাকা বাজেট? 14-15 হাজার টাকার মধ্যে আইফোন? আল্লাহর পাগল নি, 14-15 হাজার টাকার আইফোন ভাই কই পাইবেন আপনি? 14-15 হাজার টাকা আইফোন আপনি খুঁজবা লাগছেন? মাথায় কিছু আছে না গেছে গা সব তার মার ছিঁড়ে? হ্যাঁ, একটা আইফোনের সর্বনিম্ন প্রাইসই তো আপনার বর্তমান লেটেস্ট যেই মডেলটা আছে তার দাম 1-1.5 লাখ টাকা দাম। আপনি 15-14-15 হাজার টাকা 16 হাজার টাকা দিয়ে আপনি আইফোন কিনবার লেগে আপনি আমার আগে জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ পাগল হয়ে গেছেন গা? আরে বোকা, 14-15 হাজার টাকা বাজেটের মধ্যে তো আমি আইফোন দিতে বলিনি। আইফোনের মতো দেখতে কিছু মোবাইল থাকে না? ওরকম কিছু কি মোবাইল নাই বর্তমান বাজারে আইফোনের মধ্যে দেখতে? তিনটা ক্যামেরা, উপরে একটা মানে আইফোনের মতো কিছুটা সিস্টেম নাই এরকম ফোন? একটু মোটামুটি ভালো হইলো এরকম একটা ফোন দরকার। যার বুঝাস না পিছনে আমি স্টিকার লাগাই, বুঝাস না আইফোনের ভাব নিতে পারলাম। আর মিয়া কাম কাজ ডাইরেক্ট বললেই তো আপনার হইতো যে আপনি একটা আইফোনের মধ্যে দেখতে একটা অ্যান্ড্রয়েড ফোন চান, তাহলে তো আপনার আমি একটা ফোনের মডেল কইবার পারি। কারণ বর্তমানে আইফোন ডিজাইনের মতো ফোনের অভাব নাই মার্কেটে। কিন্তু ভাই মডেল হচ্ছে আপনার ভাই টেকনো স্পার্ক 10 প্রো। কি কমো ভাই, চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখি আমার সামনে বর্তমানে আপনারা দেখতেছেন টেকনো স্পার্ক 10 প্রো। এই মোবাইলটা কিন্তু আপনি দুইটা কালার হবে, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার। এই ফোনের ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.8 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনের যে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার Android 13। রেয়ার ক্যামেরা হিসেবে রয়েছে আপনার দুইটা ক্যামেরা, মেন শুটার রয়েছে আপনার 50 মেগাপিকচার এবং 2 মেগাপিকচারের ডেপ ক্যামেরা। এবং এই ফোনের যে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 32 মেগাপিকচার এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এই ফোনের সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা আপনার পাওয়ার বটনের উপরে থাকবে। ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনি পেয়ে যাবেন এবং এই মোবাইলটা 0 থেকে 100% চার্জ হইতে 2 ঘন্টার মতো সময় নিবে। আর এই ফোনটা আপনি দুইটা ভেরিয়েন্টের হবে, প্রথমত হবে 4GB RAM 128GB ROM এবং তারপরেটা হচ্ছে 8GB RAM 128GB ROM। আর এই ফোনের মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটা খুবই ভালো মানের একটা প্রসেসর ইউজ করছে এই ফোনের সাথে, মিডিয়াটেক হেলুয়ে G88 12 nanometer। ওভারঅল ফোনের লুক এবং ডিজাইনটা কিন্তু ভাই খুবই সুন্দর, আর ভাই দেখতে কিন্তু পুরোটাই কিন্তু আইফোনের মতো। আর এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 4 128GB দাম হচ্ছে আপনার 15,690 টাকা এবং 8 128GB দাম হচ্ছে 17,990 টাকা। কি ভাই পছন্দ হয়েছে নি? হ্যাঁ ডিজাইন কেমন? পুরা ভাই আইফোনের মতো ভাই, মারাত্মক একটা সেট। আপনারা ভাই কিনবার পারেন এই ফোনটা। তোরে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই মোবাইলটার কথা বলার জন্য। ভাই বিশ্বাস কর আজকে আমি এই ফোনটা কিনুম ভাই। ফোনটা ভাই সেই করছে, ফোনটা ভাই মারাত্মক করছে ভাই। আর শুনেন ভাই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাই তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভাই। মডেলটা কিন্তু ডিজাইনটা ভাই সেই ভাই, আমার কাছে ভালো লাগছে, আমি এই ফোনটা তো অবশ্যই কিনুম। কারণ যে ডিজাইনের করছে ভাই, ভাই পিছনের লোগো লাগাই দিলে ভাই আইফোন 14 প্রো ম্যাক্স। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।